এখনি মিলছে না ছুটি, আরো কিছুদিন হাসপাতালেই থাকতে হবে লতা মঙ্গেশকরকে। রবিবার এমনই জানিয়েছেন ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসক। করোনা আক্রান্ত হয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হন সুর সম্রাজ্ঞী, ভর্তি রয়েছেন আইসিইউতে। কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। দুর্ঘটনার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে বিকানের এক্সপ্রেসের একের পর কামরা। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে লাইন থেকে ছিটকে পড়ে কয়েকটি বগি, একটির উপর উঠে যায় আরেকটি কামরা। কিন্তু কেন হলো এই ভয়াবহ দুর্ঘটনা, লাইনের সমস্যা নাকি বগির কোনো সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। জিজ্ঞাসাবাদ করা হয় দুর্ঘটনাগ্রস্ত বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও গার্ডকে। কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্তে উঠে এসেছে ইঞ্জিনের 2 টন ওজনের ট্র্যাকশন মোটর ভেঙে গেছে। কিন্তু কি করে ভাঙলো এই ট্র্যাকশন মোটর? রেল সূত্রে খবর, ট্র্যাকশন মোটর অ্যাক্সেল থেকে ঝোলানো থাকে, কোনো কারণে ট্র্যাকশন মোটরের এইভাবে খুলে পড়ে গিয়ে দুর্ঘটনার নজির সে অর্থে নেই। বিকেল 4:05 বিকানের গুয়াহাটি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয়। এরপর স্টপেজ না থাকা সত্ত্বেও জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়ায় বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। রেল সূত্রে খবর, রানীনগর স্টেশন পেরোনোর সময় ইঞ্জিন ও জেনারেল কামরার নিচে আগুনের ফুলকি দেখতে পেয়েছিলেন লাইনে কর্মরত কর্মীরা। তারা বিষয়টি চালক এবং গার্ডকে জানান, রিপোর্ট করা হয় কন্ট্রোল রুমে, সেখানে এক দফা ট্রেন পরীক্ষা করা হয়, তবে সেভাবে কিছুই নজরে পড়েনি বলে ফের ট্রেন চালানো হয়। দোমোহনির যে অংশে দুর্ঘটনাটি ঘটেছে সেই আপলাইন দিয়ে তার আগেই দুটি মালগাড়ি গেছে, তার মধ্যে একটি ছিল কয়লা বোঝাই, অন্যটি একটি খালি মালগাড়ি। এই দুই মালগাড়ির চালক ও গার্ড লাইনের কোনো সমস্যার কথা পরবর্তী স্টেশন বা কন্ট্রোল রুমে জানাননি। রেলের লাইন পরীক্ষার কাজে নিযুক্ত কর্মীরাও জানিয়েছেন তারা লাইনে কোনো ত্রুটি দেখেননি। এই অবস্থায় কমিশনার অফ রেলওয়ে সেফটি খতিয়ে দেখতে চাইছেন নিউ জলপাইগুড়ি স্টেশনে কেন ট্রেন দাঁড়িয়ে গেল, কর্মীরা কি দেখেছিলেন। রেল বিশেষজ্ঞদের অনেকের অনুমান, আইসিএফ কোচের ব্রেক শু কোনোভাবে দীর্ঘ সময় ধরে ঘষা খাচ্ছিল, তার ফলে জেনারেল বগির চাকা গরম হয়ে যাওয়ার কারণেই আটকে যায়। তাই দুবার এমার্জেন্সি ব্রেক কষেন চালক, ইঞ্জিন দাঁড়িয়ে গেলেও বগিগুলি চলন্ত থাকায় প্রচণ্ড গতিতে একে অপরের উপর উঠে যায়, লাইন থেকে ছিটকে পড়ে কামরা। রবিবার ফের ট্রেনের ইঞ্জিন পরীক্ষা করা হয়, সোমবার দুর্ঘটনাস্থলে আসবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ।